হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে হোটেলটায় ছিলাম গ্যাংটকে, তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেসিডেন্সি। খুব সুন্দর। এখানকার যে ম্যানেজার, উনি একজন মহিলা, তার সঙ্গে আলাপ পরিচয় হবে কিনা বলতে পারছি না, উনি সবসময় অ্যাভেলেবেল থাকেন না। তো এই যে ঢুকেই একটা সুন্দর ডাইনিং হল মতো, এখানে টিভি দেখা যায়, একটু ওয়েট করা যায়, হালকা স্ন্যাক্স, আমরা চা কফি অনেক কিছুই খেয়েছি। তা আজকে আমরা বেরোবো হচ্ছে গ্যাংটকে। রাতে আমাদের হালকা খাবার প্রোগ্রাম, স্ন্যাক্স, তারপরে ফিরে এসে একটু ভারী টিফিন। আমরা চলে এসেছি অলরেডি গ্যাংটকে, সেখানে ফটোশ্যুট হচ্ছে, মানে এমজি মার্গ গ্যাংটক তো এসেইছি। দেখেই বুঝতে পারছো যে মহাত্মা গান্ধী রয়েছেন দাঁড়িয়ে, আমরা তার চরণে দাঁড়িয়ে ফটোশ্যুট করছি, যাতে তোমরা সবাই ভালো করে বুঝতে পারো। আমাদের এক সঙ্গীকে বলেছিলাম তুলতে, সে একটা পর একটা ফটো শ্যুট করে গেছে। এখানে একটা অদ্ভুত জিনিস, 8টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা। আমার ম্যাডামকে দেখেই বুঝতে পারছো যে একটু মোটা হয়েছে, কিন্তু তা নয়, অনেকগুলো পড়া আছে বলে, আমিও তাই। যাই হোক, ফটো শ্যুট চলছে, তারপরেই আমাদের হালকা স্ন্যাক্স, এখানকার কিছু স্পেশাল জিনিস আছে শুনেছি, কী সেটা সেটা তোমরা জানতে পারবে। আমার ছেলেও আছে, সোয়াক্সে, এটা খুব ভালো বলে, দুই ভাই দুজনে মিলে আড্ডা মারবে, দুজনে সোয়াক্সে পড়ছে। এই সোয়াক্সে বলার মধ্যে ওদের একটা আভিজাত্য আছে, দুই ছেলে নিজেদের মধ্যেই ফটোশ্যুট কোথায় কী করবে চিন্তাভাবনা করে নিয়েছে। দেখতে পাচ্ছ একটা স্ট্যাচু ভল্লুকে, তার পাশেই তারা দুজনে দাঁড়িয়ে পড়লো আরামসে। মার বাদ যায় কেন, মাও দাঁড়িয়ে পড়লো, চিন্তাই করতে পারছে না। আবার কিছুটা সেলফি, নিজের সেলফি তুলতেও খুব ভালোবাসে, কারোর কোনো তোয়াক্কা করে না। আমি ওকে খুব সাপোর্ট করি, ভালোও লাগে ওকে, তাই জন্য আমি সাপোর্ট করি। সেলফি সেলফি সেলফি, ভ্যারাইটি স্টাইলে সেলফি অ্যাট এমজি মার্ক গ্যাংটক। চলো, দেখতে পাচ্ছ দার্জিলিং স্টোর, এটা মোটেও দার্জিলিং নয়, এমজি মার্ক এই নামের স্টোরের সামনে দেখতে পাচ্ছ কত ফ্যাশন জিনিস, সেসবগুলো চলছে। তারপরে ও নিজস্ব ভঙ্গিমায় ফটো তুলছে। আমরা যাব কিন্তু একটু খাবারের দিকেই, সে খাবারের হোটেলের ঠিক উল্টো দিকেই ফটো তুলছি। আমাদের সঙ্গে যারা আছে, একটা লোকাল ছোট্ট বাচ্চা, তাকে জোর করে টেনেই ফটো তোলা হলো, এবং আমাদের সঙ্গে যারা সঙ্গী সাথী আছে, পান্তা ভাতে কুণ্ডু, সেও আছে, নিজস্ব স্টাইল, নিজস্ব ভঙ্গিমায়, ও নিজে একা, সঙ্গে আমাকেও বাদ দিল না, টেনে আনলো। চলো, এবং ভিতরে ঢুকে যে রেস্টুরেন্টে খেয়েছে, ছোট্ট বাচ্চা, কিউট বেবি, বেবির সঙ্গে ফটো তুলতে ভালোই লাগে। সেই রাত্রে এই বাচ্চাটা ওখানে ছিল এবং আমরা খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, ফটোশ্যুট করেছি। সেই ফটোশ্যুটের মধ্যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা ভালোবাসা, একটা আন্তরিকতা, এবং আমরা এবার যাব খাবার জায়গায়। তোমাদের বলেছিলাম যে একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি, একদম নিরামিষ, মারোয়াড়ি যাকে বলে, ভ্যারাইটিস টাইপের স্ন্যাক্স, কেক, মিষ্টি, রাবড়ি, পান্তুয়া কিছু বাদ নেই, এবং জিলেবি, এবং প্রচণ্ড একদম ঘিয়ে ভাজা। তার সঙ্গে লোকাল কিছু ডিশও আছে, আমাদের জুয়েলদা, যাই হোক, উনি সাইড কেটে বেরিয়ে গেলেন, যাবেন হয়তো কোথাও আলাদা কিছু খেতে। মেনুগুলো প্রপারলি দেখাতে পারলাম না, এখানে মেনুগুলো রয়েছে, আপনারা আসলে অবশ্যই খাবেন, একদম পিওর ভেজ, যারা ভেজ খেতে চান দেখতেই পাচ্ছেন, দই বড়া রয়েছে, আরও অনেক কিছু আইটেম আছে। আমরা অলরেডি অর্ডার দিয়েছি থুপ্পা। থুপ্পা জিনিসটা কি সেটা আমরা এখনও কেউ যাই না, বললো এখানকার স্পেশাল, তবে খেতেই হবে স্পেশাল যখন যখন আমরা স্পেশাল জায়গায় এসেছি। দেখতেই পাচ্ছেন রকমারি মিষ্টি দিয়ে সাজানো, এবং সুন্দর সুন্দর সব কালারিং প্যাকেট করা ফুড আছে, ট্রফি আছে, দারুণ ইয়েতে। অনেকে তো লোভ সামলাতে পারলো না, অনেকে খিদেও পেয়ে গেছে, বাচ্চা সামলাতে পারলো না, খাবার অলরেডি নিয়ে নিয়েছে। এর নাম হচ্ছে, আমরা নাম দিচ্ছি পান্তা ভাতে কুণ্ডু, এক গাল হাসি, হ্যাঁ, ও খাচ্ছে হচ্ছে এখানকার যেটা স্পেশাল। কন্টন, তুমি কি খাচ্ছ? আর আমার ছেলে তার সঙ্গে বলছে ও ললি কাপ খাচ্ছে, ললি পাপ না, ললি কাপ, এবং সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো, তার সঙ্গে কিছু সেলফিও চললো, এবং অলরেডি থুপ্পা আসবে, এসে গেছে থুপ্পা। আমরা নামের মধ্যে একটা স্পেশাল কিছু মনে হচ্ছে, এর মধ্যে ম্যাগি দিয়েছে, তার মধ্যে স্যুপ আছে, টমেটো, আদা, আরও অনেক কিছু দিয়ে, টেস্টফুল, ভালো, 100 টাকা দাম, খেতেই পারেন।
আমরা চারজনে মিলে একটাই নিলাম, কারণ রাতের খাবারটা একটু হেভি করতে হবে, পরের দিনে জার্নি আছে। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, ফেরার পথে শ্যুট দেখতে পেলাম একটা ছোট ডগিও রয়েছে, তার শ্যুটটাও কেন ছাড়া যাবে, সেটা ছাড়লাম না, নিয়ে নিলাম। মা দুই ছেলে আনন্দ সহকারে ফটো তুললো গান্ধীজির মূর্তির তলায়, আমাকেও বাদ দিল না, টেনে হিঁচড়ে নিয়ে গেল, যেতেই হবে, ফটো শ্যুট করতে হবে, ভ্যারাইটিজ স্টাইলে ভ্যারাইটিজ পোজে জড়িয়ে ধরলাম নিজের বউ, তোর চিন্তা কী। হ্যালো, আমরা এখন রাতে ডিনার করছি। এখানে এক আন্টি আছে, বলেছিলাম আমাদের পুরো ঘরে সার্ভ করে দিয়ে গেছে, একদম ঘরোয়া খাবার। এবং সিস্টেমটা দেখুন কীভাবে দিয়েছে, একটা হটপট, এর মধ্যে পুরো যেভাবে দেয় গুছিয়ে খাবার, গ্লাস, রুটি, এখানে দেখো দিয়েছে, এত সুন্দর অসাধারণ খাবার এবং একদম ঘরোয়া, ঘরে বসে আমরা আরাম করে খাচ্ছি, মানে দারুণ দারুণ, মানে তুল তুলে নরম একদম রুটি গুলো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুব টেস্টি, ও ফ্যান্টাস্টিক। এই যে আমার বড় সবাই দেখাচ্ছে কত সুন্দর খেতে, ওয়াও একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমিও আছি, হাই, আমার কাছে রুটি অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।